উদয়পুর গ্রামে উমেশ নামে এক চাষি ছিল। সে সকালবেলা জমি চাষ করে উড়ল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল কাঠ কাটবে বলে। সে জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ বাজারে নিয়ে গেল। বাজারে সেই কাঠ বিক্রি করে বাড়ি ফিরে এসে তার মেয়ের সঙ্গে খেতে বসল। এরপর বিকেল হতেই উমেশ তার বউকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আরে ও গিন্নি গিন্নি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো, তাড়াতাড়ি বাজারের ব্যাগটা দাও, বাজার তো করতে হবে নাকি, না হলে রাত্রেবেলা কি খাবো। এরপর উমেশের বউ ঘর থেকে বাজারের ব্যাগটি উমেশকে এনে দিয়ে বলল, এই শুনছো, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসবে, আমার বেশ ইলিশ মাছ খেতে ভালো লাগে। বাবা বাবা, তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য চকলেট নিয়ে এসো কিন্তু। আচ্ছা বাবা আচ্ছা, তোর জন্য চকলেট আর তোর মার জন্য ইলিশ মাছ আমি নিশ্চয়ই নিয়ে আসবো, এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। এরপর উমেশ বাজারের দিকে রওনা দিল। উমেশ যখন জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল, ঠিক তখনই উমেশের কানে এক ছাগল ছানার কান্নার আওয়াজ আসল। আরে আরে, মনে হচ্ছে জঙ্গলের ভিতর থেকে ছাগল ছানার কান্নার আওয়াজ ভেসে আসছে, যাই তো গিয়ে দেখি। এরপর উমেশ বাজারে না গিয়ে কোথায় ছাগল ছানা কান্না করছে সেটা দেখতে গেল। উমেশ একটু জঙ্গলের মধ্যে এগোতেই দেখল এক ফুটফুটে ছাগল ছানা কান্না করছে। এই ছাগল ছানা, তুমি এই জঙ্গলের মধ্যে একাই একাই দাঁড়িয়ে থেকে কান্না কেন করছো? তুমি কি কোনো বিপদে পড়েছ? আমাকে বলতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। হ্যাঁ গো দাদা, আমি বড় বিপদে পড়েছি, আমি দল ছাড়া হয়ে গেছি, আমাকে রেখে সবাই চলে গিয়েছে। ও তাই, তুমি তো অনেক বড় বিপদে পড়েছ, তুমি এই জঙ্গলে একাই থাকলে তোমাকে তো জন্তু জানোয়ার খেয়ে ফেলবে, বরং চলো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার সঙ্গে না হয় তুমি খেলবে। এরপর ছাগল ছানাটি কোনো উপায় না পেয়ে উমেশের পিছু পিছু হাঁটতে লাগলো। বাড়ি এসে উমেশ তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলল এবং তার মেয়ে তার বাবা ছাগল ছানাটি নিয়ে এসেছে সেটা দেখে অনেক খুশি হয়ে নাচতে লাগলো।